প্রচন্ড গরম। দেখো আমি মুখে কিছু ইউজ করিনি, তারপরে দেখো কিরকম ঘামছি, দরদর করে ঘামছি শুধুমাত্র তোমাদের জন্য। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। কারণ আজকে আমি দেখাবো তোমাদের ব্লাউজ কালেকশন। ব্লাউজ কালেকশন কী কী আছে আমার? আমি সবই বেশিরভাগ প্যাডেড ব্লাউজ, সিভলেস যেগুলো পরে ভিডিও করি তোমাদের সামনে, তো সেই কালেকশনগুলো নিয়েই আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। প্রথমে পরে নিয়েছি এরকম একটা ব্লাউজ আর এরকম একটা ব্ল্যাক শাড়ি। তো এই ব্ল্যাক শাড়ির সাথে কিন্তু এটা, এই ব্লাউজটা বেশ ভালো যাচ্ছে, আমার তো মনে হচ্ছে বেশ ভালো যাচ্ছে দেখে নাও। আর এরকম একটা শাড়ির সাথে এরকম কন্ট্রাস্টে করলে বেশ ভালো লাগে। আজকে আমি কন্ট্রাস্ট ম্যাচিং সবটাই করে দেখাবো তোমাদের। পরের ব্লাউজ আসছে, এটা একটু দেখিয়ে নিই আগে। এরকম একটা ব্লাউজ পরে আসছি আমি তোমাদের সামনে খুব শিগগিরই। তো দেখো আমি পরেছি হচ্ছে এইরকম একটা ব্লাউজের সাথে এরকম একটা ব্ল্যাক শাড়ি, বেশ ভালো লাগছে। এবার এই ব্লাউজের সাথে কি হয় বলো তো, যদি শাড়িটা একটু এরকমভাবে পরি না, তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। মানে হয় আমাকে শাড়িটা একটু এরকমভাবে পরতে হয় স্টাইলিশভাবে, হ্যাঁ, তাহলে বেশ ভালো লাগে দেখতে। এটার সাথে এই ব্লাউজটা পরেছি, আই হোপ খারাপ লাগছে না। তোমরা কি বলো, কেমন লাগছে তো আমাকে অবশ্যই জানাবে। আর এরকম কলার দেওয়া একটা ব্লাউজ পরলে, হাইনেক ব্লাউজ, বেশ ভালো লাগে। অ্যান্ড যারা একটু বোল্ড সাজতে ভালোবাসো আমার মতো, তারা তো অবশ্যই করতে পারো এরকম একটা ব্লাউজ ক্যারি করতে। দুটো জিনিস দরকার, একটা হচ্ছে একটু স্মার্টনেস, আর একটা হচ্ছে একটু কনফিডেন্স, ব্যাস। কে তাকালো, কে দেখলো, কে কী বললো, ওদিকে তাকালে চলবে না। তো চলো আসছি পরে এই ব্লাউজটার সাথে, দেখিয়ে নিই ব্লাউজটা একটু তোমাদের। এই ব্লাউজটার সাথে আসছি পরে। আজকে আমি বলেছিলাম ম্যাচিং ম্যাচিং নিয়েও আসবো তোমাদের সামনে, তো দেখো ম্যাচিং ম্যাচিং নিয়েও চলে এসেছি তোমাদের সামনে। এই ব্ল্যাকের সাথে পরেছি এরকম একটা ব্ল্যাক শাড়ি আর ব্ল্যাক ব্লাউজ, তো কেমন লাগছে আমাকে বলো। হ্যাঁ, এই ব্লাউজটার সাথে অবশ্যই আমি শাড়ি এরকমভাবেও করতে পারি, কোনো প্রবলেম নেই, এবং বেশ ভালো লাগে শাড়ি। ওই যে বললাম একটু কনফিডেন্স আর একটু স্মার্টনেস, দুটো থাকলে কিন্তু যে কোনো জিনিস খুব ভালোভাবে ক্যারি করা যায়। আমার মুখের থেকে দেখো বেরোচ্ছে কিরম তেল। তো চলো এই ব্লাউজটা পরে কীরকম লাগছে অবশ্যই জানিও, আসছি পরের ব্লাউজটা নিয়ে তোমাদের সামনে। অ্যান্ড এই ব্লাউজটা কিন্তু বেশ স্মার্ট লাগে, যদিও ব্লাউজটা তোমরা দেখেছো, বাট ম্যাচিংয়ে কিন্তু একটা আলাদাই গ্ল্যামার লাগছে। তো দেখো চলে এসছি আবার কনফারেন্সে, এই ব্ল্যাকের সাথে এরকম একটা কুর্তির ব্লাউজ দিয়ে কিন্তু আমি বলছি অ্যান্ড খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর ব্ল্যাক শাড়ির সাথে যে কোনো জিনিসই ভীষণ ভালো যায়। আর ওই যে বললাম শাড়ি পরতে গেলে যে দুটো জিনিস দরকার, ওই দুটো জিনিস থাকলেই যে কোনো জিনিস ক্যারি করা যায়। শুধু শাড়ি কেন, যে কোনো সময় পোশাকই ক্যারি করা যায়, যেটা তুমি ক্যারি করতে পারছো, তোমাকে ভালো লাগছে। অ্যান্ড দেখো এই শাড়িটা কিন্তু এই ব্লাউজটার সাথে পরে দিব্য বানিয়েছে, কি বলো। আসছি পরের ব্লাউজটা নিয়ে। তো দেখো এটার সাথে আমি পরে নিয়েছি এরকম একটা পিঙ্ক শেডের ব্লাউজ, অ্যান্ড পিঙ্ক শেডের ব্লাউজটা পরে কিন্তু ব্ল্যাকের সাথে সবথেকে বেশি ভালো লাগছে। আমার তো তাই মনে হচ্ছে যে পিঙ্ক শেডের ব্লাউজটা পরেই ব্ল্যাকের সাথে সবথেকে ভালো যাচ্ছে। তা তোমাদের কী মনে হচ্ছে, কোনটা পরে আমাকে বেশি ভালো লাগলো বলো তো, এই পিঙ্কটা দিয়ে নাকি কন্ট্রাস্ট দিয়ে নাকি ম্যাচিং দিয়ে? তো আমি আসছি পরে একটা ফুল স্লিভ ব্লাউজ নিই। তো দেখো ব্ল্যাকের সাথে দেন ব্ল্যাক, দুটো ব্ল্যাক দিয়ে দেখালাম, একটা হচ্ছে স্লিভলেস আর একটা হচ্ছে এরকম একটা থ্রি কোয়ার্টার। তো দেখো এরকম থ্রি কোয়ার্টার ব্ল্যাকের সাথে কিন্তু এই শাড়ি পরে বেশ ভালো লাগছে। ব্ল্যাকের সাথে তো সব কিছুই ভালো যায়, ব্ল্যাক হলে ম্যাচিং আর তা না হলে কন্ট্রাস্ট, কন্ট্রাস্টে যেটাই পরো লাল সাদা সবুজ হলুদ ব্ল্যাকের সাথে সবটাই কিন্তু অসাধারণ যায়, আমার তো তাই মনে হয়। তা তোমাদের কী মনে হয় অবশ্যই জানিও। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, তা তোমার জন্য